হ্যালো এভরিওয়ান, আমি অভিক ধারা। অভিক ধারা ব্লগসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে ব্লগ করতে চলে এসেছি নেতাজি ভবনে। আজকে তো 23 জানুয়ারি, সবাই জানো। তা আজকে নেতাজির জন্মদিন উপলক্ষে তা ওখানে এসেছি, বাবার সঙ্গে এলাম। বাবা ওই দিকটা আছে, আমি এখানে ইন্ট্রোটা শ্যুট করে তারপরে ভেতরে যাব। তা তোমাদের কী করে আসতে হবে সেটা বলে দিই। তোমাদের এক সাইডে নেমে যাবে, এক সাইডে নেমে এলগিন রোডের দিকে চলে আসবে, সোজা এলগিন রোডের দিকে চলে আসবে, তারপরে এদিকে ঢুকে যাবে, ঠিক আছে? নেতাজি ভবন বলে বড় করে লেখা আছে। আমি যতটা পারি তোমাদের সবটা ভিডিও করে দেখাচ্ছি, ঠিক আছে? ভিডিওটা সাথে থাকবেন, কিছু ভুল ত্রুটি হলে জানাবেন, আর সাবস্ক্রাইব মাই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। এই আমরা এন্ট্রি করছি। এই নেতাজির বাড়ি, এই গাড়িটা যেটাতে তিনি মহানিষ্ক্রমণের পথে বেরিয়েছিলেন। দেখুন লেখা আছে, ইয়ে হচ্ছে শিশির কুমার বোসের মূর্তিটা দেখা যাচ্ছে। সিঙ্গাপুরে 1945 সালে 8ই জুলাই নেতাজি আজাদিন ফৌজের শহীদদের স্মরণে যে স্মৃতিস্তম্ভের ভিত্তি স্থাপন করেছিলেন, এটি তারই প্রতিরূপ। সিঙ্গাপুর পুনর্দখলের পর ব্রিটিশ ফৌজ এই স্মৃতিসৌধটি ধ্বংস করে দিয়েছিল। হচ্ছে নামটা মিসেস কৃষ্ণা বোস, প্রফেসর কৃষ্ণা বোস। এতে বড্ড ভিড় হয়েছে, আজকে তো ছুটির দিন, সবাই এসছে। আমি যতটা পারছি দেখাচ্ছি। এই হচ্ছে সেই ঐতিহাসিক সিঁড়ি, এই হচ্ছে সেই ঐতিহাসিক সিঁড়ি যেটা দিয়ে মহানিষ্ক্রমণের পথে বেরিয়েছিল নেতাজি। আস্তে আস্তে এদিকে ঢুকছি, এই সিঁড়িটা দিয়ে ভেতরে ঢুকতে দিচ্ছে না, বাইরে থেকে দেখাচ্ছি। এই সিঁড়িটা দিয়েই নেমে এসেছিল। এই হচ্ছে পুরোটা, এই হলেতে একটা সেমিনার বসেছিল নেতাজির যে জন্মদিনের উপলক্ষে একটা সেমিনার বসেছিল। এখানে সবাই আছে, দেখতেই পাচ্ছেন অনেকেই আছে এখানে, বিশেষ প্রচুর রিপোর্টাররাও এসেছিল। আমি দেখিয়েছি, দেখে নিন। মিউজিয়াম আছে এখানে, যাওয়ার পর
এখন বেরিয়ে এলাম নেতাজি ভবন থেকে। নেতাজি ভবনে এখন একটা মিছিল ঢুকলো দেখালাম, সেই মিছিলটা ঢুকলো আর বলছে 12:30 থেকে তা আজকে শুরু হবে ওই মিউজিয়ামটা প্রদর্শন করতে, আজকে 12:30 থেকে দেবে। তা কী করি বুঝাচ্ছি না, বাবার সঙ্গে বাইরে আছি, দেখি চা টা খাওয়া আশা করি, তারপর আবার যাবো 12:30 সময়, সঙ্গে থাকবে। তা বন্ধুরা, মিউজিয়াম থেকে তো ফিরে এলাম নেতাজি ভবন থেকে। এবার নেতাজি ভবনের বাকিটা কেন দেখাতে পারলাম না সেটা আপনাদের সঙ্গে আলোচনা করব। আগে বসি একটু, এই যে পেছনে আয়না, আয়নার সামনে বসেছি। নেতাজি ভবনে যখন 12:30 সময় ঢুকলাম, তা হঠাৎ করে দেখছি বিভিন্ন রকমের মিছিল, তারপরে স্কুল কলেজ থেকে বিভিন্ন রকমের স্টুডেন্টরা দল বেঁধে আসতে শুরু করে দিয়েছে। এবার প্রচণ্ড ভিড় বেড়ে গেছে। এবার হুট করে দেখছি আমাদের যাদের এমনি যারা দেখবে দর্শকরা আছে তাদেরকে হঠাৎ করে আলাদা একটা লাইন করে দিল, আর ওদেরকে একটা আলাদা লাইন করে ওদের আগে ঢুকিয়ে দিল। ঢুকিয়ে দিয়ে ভিড়টা বেড়ে গেল, ঢুকিয়ে দিয়ে যাই ওটা, তবে ভিড়টা কমে হয়ে গেল। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম, প্রায় 40 মিনিটের মতো দাঁড়িয়ে রইলাম লাইনে। তারপরে যখন ঢুকতে যাচ্ছি ভিডিও করব জিজ্ঞেস করলাম, বলছে ভেতরে নাকি স্ট্রিটলি ভিডিওগ্রাফি ফটোগ্রাফি পুরোপুরি নিষিদ্ধ। তা আমার মাথায় হাত পড়ে গেল, তা এত দূর এলাম কোনো ভিডিওগ্রাফি ফটোগ্রাফি হবে না, তা কী আর করা যাবে, রুলকে তো আমরা কোনো নিয়ম বা নিয়মকে সেটা তো আমরা ভাঙতে পারি না। যাক গে, তা ওখানে কী কী দেখেছি, কী কী ভেতরে হয়েছে সেটা আমি আপনাদের সবটাই বলছি। তা ওখান থেকে ফার্স্টে ভেতরে ঢুকলাম, ওখানে ফার্স্ট ফ্লোরে গিয়ে ওখানে টিকিট কাটা হলো। তা টিকিট কাটা হলো 10-20 টাকা করে নিয়েছিল প্রত্যেকজনের 20 টাকা করে। তা আমি আর বাবা ছিলাম, 20 টাকা করে দুটো 40 টাকা হলো। তো ওখান থেকে ভেতরে ঢুকতে বললো, ভেতরে ঢুকে নেতাজি যেই ঘরটায় শুতেন সেই ঘরটার ছবিটা, মানে সেই ঘরটার মধ্যে ঢুকলাম। সেই ঘরে বিছনা, একটা বিছনা ছিল, সেই বিছনাতে নেতাজির ছবিটা ছিল আর সেটা ঘেরা ছিল যাতে কেউ হাত না দিতে পারে। বা আর প্রত্যেকটি জায়গাতে একটা করে সিকিউরিটি গার্ড এরা দাঁড়িয়ে আছে, সেহেতু কোনো ছবি তোলারও কোনো চান্স দিচ্ছে না, মানে মোবাইল নিয়ে হাতে ঘুরলেই আটকাচ্ছে। যাক গে, আমি আর বাড়াবাড়ি কিছু করিনি। তা ওখানে সব দেখলাম, দেখার পরে ওখান থেকে বেরিয়ে এসে শরৎ কুমার আমি ঠিক খেয়াল করতে পারছি না, শিশিরই মনে হচ্ছে, তার দাদা শিশির কুমারের ঘরটা ছিল, আমার ঠিক মনে পড়ছে না, সেটা একটু কনফিউশন আছে, ঘরটা ছিল, সেই ঘরটা দেখলাম। সেই ঘরটা দেখার পর ওখান থেকে বেরিয়ে গিয়ে নেতাজি সুভাষচন্দ্রের একটা বৈঠকখানা ছিল, পেছন দিক থেকে ব্যালকনি দিয়ে যেতে যেতে দেখলাম নেতাজি সুভাষচন্দ্রের একটা বৈঠকখানা ছিল। সেই বৈঠকখানাটা 3টে রং দিয়ে, মানে পতাকার যেরকম 3টে রং থাকে, গেরুয়া সাদা এবং সবুজ, সেই গেরুয়া সাদা সবুজ দিয়ে পুরো ঘরটাকে ত্রিরঙা করা ছিল। আর ঘরটা ওই চেয়ার টেবিল যা যা আছে সব ছিল, আর ঘর ওইটাকেও কাঁচ দিয়ে আলাদা করে একটা করে রেখেছে যাতে কেউ হাত না দিতে পারে বা কিছু না করতে পারে। তা ওখান থেকে উঠে আমরা সেকেন্ড ফ্লোরে গেলাম। সেকেন্ড ফ্লোরে গিয়ে নেতাজির দুটো ঘর ছিল, না 3টে ঘর ছিল, সরি 3টে ঘর ছিল। সেই 3টে ঘরের মধ্যে নেতাজির বিভিন্ন পোশাক, নেতাজি যে আজাদিন ফৌজে যে পোশাকটা পরেছিলেন সেই পোশাকটা ছিল। নেতাজি যে কোটটা পরতেন, যে লম্বা কোটটা পরতেন, সেই কোটটা ওখানে রাখা ছিল। নেতাজি যে বুটটা পরতেন, সেই বুটটা রাখা ছিল। নেতাজি যেসব শাল জামা কাপড় ব্যবহার করতেন সেগুলো ওখানে রাখা ছিল। তা বিভিন্ন রকমের নেতাজি যেসব বিভিন্ন দেশ থেকে যেসব দ্রব্য পেয়েছিলেন, তারপরে একটা দেখলাম সিগারেটের একটা, কোথেকে একটা সিগারেটের পেয়েছিলেন সেটা ওখানে রাখা আছে। সব তো ছবি টবি তুলিনি, মনে অতটা পড়ছে না। একটা সিগারেটের কোট, একটা বাস্ক ছিল খুব সুন্দর বাস্কটা, কোন দেশ থেকে তিনি ওটা পেয়েছিলেন। তারপরে
একটা ছিল, বসার চেয়ার ছিল, ইজি চেয়ার, ছোট ইজি চেয়ার ছিল, সেটাও ওখানে ছিল, সেটা ওখানে ছিল, ওটাও কোন দেশ থেকে উনি পেয়েছিলেন। তারপরে নেতাজি যে যার সঙ্গে ডুবোজাহাজে করে ব্যাপারটা হয়েছিল জার্মানি থেকে, সেটা ওখানে আছে ছবি টবি দিয়ে, একদম যথেষ্ট পরিমাণে খুব ভালো করে ছবি দিয়ে, তারপরে একটা ভিডিও ভিডিও করে ওখানে দেখানো হচ্ছিল, সেগুলো খুব ভালো লাগছিল। মানে সব পরিদর্শনটাই মানে খুব সুন্দরভাবে মিউজিয়ামটাকে গুছিয়ে করা হয়েছে, যেটা স্টুডেন্টদের পক্ষে খুব ভালো, খুব সুন্দর লাগলো। এখনকার সব মিউজিয়ামগুলি দেখছি স্টুডেন্টের পক্ষে, মানে আগেকার দিনে যেরকম ইন্ডিয়ান মিউজিয়ামটা আছে, ইন্ডিয়ান মিউজিয়ামকে এখন অনেকটা পাল্টানো হচ্ছে, ইন্ডিয়ান মিউজিয়াম যেরকম ছিল সেরকম মানে দেখে অতটা বোঝা যাবে না। এখন দেখছি সব ভিডিওগ্রাফি, তারপরে বিভিন্ন পরিদর্শনমূলক জিনিস তৈরি করে খুব ইজিলি ব্যাপারটাকে প্রদর্শনমূলক করে তুলছে, এটা খুব ভালোই, এটা খুব ভালোই লাগছে। কারণ ইতিহাসকে যতটা আমরা জানবো তত আমরা এগিয়ে যাব, এটা আমার মনে হয়। তা এইভাবে সবটা করেছে। এবার ওখান থেকে বেরিয়ে এলাম, ওখান থেকে বেরিয়ে এসে যা, তারপরে ওই বিশাল মিছিল বেরিয়েছিল সামনে, এভাবে বিশাল মিছিল বেরিয়েছিল, এত হই হই, এত হই হই হচ্ছে, তা আমি আর ভিডিও এন্ড করতেও পারিনি, ওখানে জায়গাও ছিল না, পুলিশও প্রচুর এ করছে, সেহেতু আর না করে এলগিন রোড ধরে বেরিয়ে এসে রবীন্দ্র সদনের মেট্রো স্টেশনের পেছন দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে ওখানে বাস ধরলাম, বিদ্যাসাগর সেতু টোলের বাস ধরলাম, ওখান থেকে বাস ধরে ওখান থেকে সোজা আমরা টোলে এসে বাড়ি চলে এলাম। এই হচ্ছে আজকের পুরো ব্লগের ব্যাপারটা, পুরো ভ্রমণের কাহিনীটা আমি বলে দিলাম। আর একটা কথা বলে দিই, যে আপনারা যদি যান সোমবারটা বাদে, সোমবারটা কিন্তু আজকেই শুধুমাত্র যেহেতু নেতাজির জন্মদিন ছিল সেহেতু খোলা ছিল, সোমবারটা বাদে আপনারা প্রতিদিনই যেতে পারেন 11টা থেকে ওই 3:30-4 অবধি হচ্ছে, আপনারা গেলে 12টার মধ্যে চলে যাবেন, তাহলে মোটামুটি হয়ে যাবে দেখা, একটার সময় গেলে হবে, বেশিক্ষণ লাগবে না। আর ওখানে যেটা আমার সবথেকে বেশি ভালো লাগলো, একটা অনুষ্ঠান হচ্ছিল, আজকে যেহেতু নেতাজির জন্মদিন ছিল সেহেতু একটা অনুষ্ঠান হচ্ছিল, একটা সেমিনার হচ্ছিল, সেখানে অনেকজনকেই দেখলাম, সেই ভিডিওটা আমি ব্লগের সঙ্গে অ্যাটাচ করে দেবো, সেখানে অনেকজনকেই দেখলাম, খুব ভালোই লাগছিল ওটা, ওটা কিছুক্ষণ শুনলাম, শুনে তা ওখানে শুনে বেশিক্ষণ থাকতে দিচ্ছিল না, কারণ একটা শান্তিপূর্ণ সবাই একটা হচ্ছে, তো অনেক রিপোর্টাররাও এসেছিল, নিউজ থেকে অনেক রিপোর্টাররা এসেছিল, মানে একটা প্রচণ্ড ভিড়, ওইটুকু আপনারা গেলেই বুঝতে পারবেন, জায়গাটা খুব ছোট, সেই ছোট জায়গার মধ্যে ব্যাপারটা প্রচণ্ড ঘিঞ্জি হয়ে গেছে, তা বেশিক্ষণ আর তাই জন্য থাকতে পারিনি। হয়ে যাওয়ার পর এই এই আজকের কাহিনী, তা ভিডিওটা পছন্দ হলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনাদের কিছু মন্তব্য থাকলে সেগুলো কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার যে নতুন নতুন যে ভিডিওগুলো আমি আনছি যতটা পারছি চেষ্টা করছি, সেগুলো তাহলে আপনাদের কাছে আপডেট যেতে থাকবে। এবার আর একটা কথা বলি, আমার এক সাবস্ক্রাইবার দেখছিলাম কমেন্টে লিখেছিল যে একটা নতুন মাইক নিতে, এবার তো তাকেও একটু বোঝা উচিত, আসলে ব্যাপারটা বোঝাটা খুব চাপের হয়ে যায়, কেননা আমি যখন ব্লগ চ্যানেল খুলেছি, আমি যখন একটা জিনিস চালু করেছি, সবাই আশা করবে যেন ভালোটাই দিতে পারি, সেটা আমারও দোষ, আমারও ফল্ট, কিন্তু আমি তো প্রথম দিনই বলেছিলাম যে আমি একটা স্টুডেন্ট, আমি যতটা পারি এ থেকেই চেষ্টা করব, মোবাইলের মাইক দিয়ে চেষ্টা করব যতটা পারি, যদি না হয় সেটা যা হোক করে আমি একটা ম্যানেজ করার চেষ্টা করব যেভাবে হোক সম্ভব, সেটা একটু মানিয়ে নেবেন আর কি করা যাবে। আমি আস্তে আস্তে যদি ব্লগের চ্যানেল ভালো চলে, হাতে পয়সা পয়সা পা যদি আসে, বা যদি কিছু নিজেও যদি ইনকাম করি, বা যাই হোক যদি কিছু করি, তাহলে আমি আশা করি ফিউচারে, আমি একটা ইচ্ছা আছে, একটা ট্রাইপড আর একটা মাইক কেনার ইচ্ছা আছে, সেটা চেষ্টা করব, মাইক্রোফোন।
যাকগে আজকে এইভাবেই ব্লগটা আজকে শেষ করছি, সমাপ্তি ঘটাচ্ছি। সবাইকে বল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই হচ্ছে কথা। টাটা।